नमस्कार बंधुरा, यूनिक मम्स किचने सबाई के स्वागत जाना। आज के बनाब बियर बाड़ी स्टाइले टमेटो चाटनी। एटा बनानो खूब ही सहज और एटा बनाते खूब कम समय लागे और एटा खेतेओ किन्तु खूब ही भालो है। तो चलून खूब सहजे टमेटो चाटनी बनानो शुरू करा जाक। प्रथमे एकटा कड़ाइयेर मध्ये एक टेबिल चामच सर्षे तेल दिए दिच्छि और दिए दिच्छि एकटा शुकनो लंका और दिए दिच्छि एक चा चामच पाँच फोड़न। फोड़नटा एकटु नाड़ाचाड़ा करे निये एर मध्ये दिए दिच्छि टमेटो कुचि। एखाने आमी पाँचटा बड़ो साइजेर टमेटो निये निएछि। दो मिनिट नाड़िये नेवार पर एर मध्ये दिए दिच्छि एक चा चामच हलुद गुड़ो, दिए दीची एक चा चामच नून। आबारो खूब भालो करे सब किचु मिशिए नेवार पर सिद्ध होते देव। एबार ढाका दिए दीची। 15 मिनट पर ढाका खुले समस्त टमेटो गुलो सिद्ध हो गेछे। एबार दिए दीची हाफ कप चीनी। एखाने आमी हाफ कप चीनी दिएछि। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী চিনিটা দেবেন। যে একটু মিষ্টি খেতে পছন্দ করেন সে বেশি দিতে পারেন। এবার চিনিটার সঙ্গে টমেটোটা ভালো করে মিশিয়ে নেব। আবারও 5 মিনিট ভালো করে রান্না করে নেব। এবার দিয়ে দিচ্ছি খেজুর কুচি। আবারও খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। মিষ্টিটা আমার একটু কম হয়েছিল তাই এখানে আমি 2 চামচ মতো চিনি আরও দিয়ে দিলাম। আবারও খুব ভালো করে চিনিটা মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাজু বাদাম। টমেটো চাটনির ক্ষেত্রে নুন আর হলুদের পরিমাণটা খুবই অল্প দেবেন। এবার দিয়ে দিচ্ছি কিশমিশ। কিশমিশটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আবারও খুব ভালো করে ফুটতে দিচ্ছি। হাই ফ্লেমে দিয়ে চাটনিটা একটু ফুটিয়ে নিচ্ছি যতক্ষণ না চাটনিটা গাঢ় হয়ে আসে। টমেটো চাটনি আমার রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। চাটনি খেতে কিন্তু শেষ পাতে খুবই ভালো লাগে। বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।